সম্প্রতি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা করতে চাওয়া নিয়ে বিতর্ক চলছে। আপনার একটা ভিডিও নিয়েও কেউ কেউ বিতর্ক করছেন, বিষয়ে আপনার বক্তব্য কি? খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ফাতরাতে ওয়াহী বা ওহির বিরতি চলছিল, ওই সময়টাতে তার ব্যাকুলতার কারণে তিনি পাহাড়ে উঠে নিজেকে ফেলে দিতে চেয়েছেন বলে একটি বর্ণনা বুখারিতে আছে এবং আরও বিভিন্ন কিতাবে আছে। এই বর্ণনার আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই মন্তব্য করা যায় কি না যে তিনি আত্মহত্যা করতে চেয়েছেন? আলাইয়াজবিল্লাহ, এই উক্তি এবং এ ধরনের মন্তব্য করা যায় কি না সেটা নিয়ে সংশ্লিষ্ট ওলামা একরাম, মুহাদ্দিসিন এবং শুরাহে হাদিস তাদের মধ্যে ব্যাপক আলোচনা আছে। সম্প্রতি আমাদের দেশে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে এবং বিতর্ক চলছে। গত কয়েকদিন আগে একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, সে প্রশ্নটি আমরা যখন পাঠ করেছি এবং তার উত্তর দিয়েছি, তখনও পর্যন্ত আমি জানতামই না যে বিষয়ে আমাদের দেশে তুমুল বিতর্ক চলছে। তার একদিন পরে আমি জানতে পেরেছি যে বিষয়টি আসলে অনেক বেশি তুমুল বিতর্ক ইতিমধ্যে আমাদের দেশে চলেছে। খোলাসা কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ে উঠে তার ওয়াহী অবতরণের যে ধারা এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে, বিরতির কারণে তার মধ্যে যে ব্যাকুলতা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহির জন্য যে তার আগ্রহ ছিল, সেই তামান্না সেটার কারণে তিনি নিজেকে পাহাড় থেকে ফেলে দিতে চেয়েছেন কি না, এ বিষয়ে বুখারী বর্ণনা থাকলেও সেই বর্ণনাটা নিয়ে একাডেমিক অনেক দীর্ঘ আলোচনা আছে। তার সনদ এবং তার মতন উভয়টা নিয়ে মুহাদ্দিস এবং সমকালীন ওলামা একরাম মুহাক্কিকিন তারা ব্যাপক আপত্তি তুলেছেন, যার কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিষয়টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্বন্ধ করা উচিত নয়। আমরা আমাদের প্রশ্ন উত্তরে অবশ্য বলেছিলাম যে আত্মহত্যার বিধান নাজিল হওয়ার আগের কথা, অনেক বন্ধুরা দেখেছি যে সেখানে তারা এটার পাল্টা বলেছেন যে আত্মহত্যা তো অন্যান্য শরীয়তে আগে থেকেই হারাম ছিল। এর উত্তর হলো যে আসলে আগে থেকে হারাম থাকলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত তো আগের শরীয়তের বিধিবিধান মানবে না। এই শরীয়তে এই ঘটনার আগে আত্মহত্যার ব্যাপারে হারাম হওয়ার কোনো কথা বর্ণিত হয়নি। আর তাছাড়া এই যে একটা জবাব, অর্থাৎ এই বর্ণনাটাকে সঠিক ধরে আপনার এটি আত্মহত্যার বিধান হারাম হওয়ার আগের বিধান, এই কথা যারা বলেছেন সেটা আমার কথা না, অনেক মুহাদ্দিস অনেক সুরাহ হাদিসের মন্তব্য। যেমন বুখারির বিশ্ববিখ্যাত আপনার সারেহ বা ব্যাখ্যাতা ইমাম কাস্তানী রহমাহুল্লাহ এরশাদুস সারিতেও এই কথা বলেছেন যে এটি এন্তেহার হুরমত হওয়ার যে বিধান সেটা নাজিল হওয়ার আগের ঘটনা ছিল। এরকম একটা জবাব উনিও দিয়েছেন, আর অনেকে দিয়েছেন, যদিও সেই আমাদের জবাবকে আমরা এক্সপ্যান্ড করেছি। যারা আমাদের সেই বক্তব্যর কাটপিস অংশ প্রচার করছেন, আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি সবাইকে বার্তা দেওয়া সেটা যেন তারা ডিলিট করেন, কারণ এই ইস্যুটা প্রথমত অনেক স্পর্শকাতর। মুনকির হাদিস এবং আলমানি এবং লাদিনি যারা আছেন তারা ইসলামকে আঘাত করার জন্য এই ইস্যুটাকে খুব জোরেশোরে ব্যবহার করে। আমরা যারা আজকাল এটা নিয়ে খুব বেশি বিতর্ক বর্ষা করছি অনলাইনে, আমার মনে হয় যে এটা তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার নামান্তর, এবং বুখারীর হাদিস নিয়ে যে বড় ধরনের আপত্তি তোলার সুযোগ তারা পায়, আমরা যে ব্যাখ্যাই করি না কেন, সে সুযোগটা তাদেরকে করে দেওয়া মনে হয় ঠিক হবে না। এজন্য আমি ব্যক্তিগতভাবে অনেক দায়ীকে ফোন করেছি এবং অনুরোধ করেছি যে এই বিষয়গুলো নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেয়া দেয়ই যে চলছে, এটি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। এটা একান্তই সূক্ষ্ম একাডেমিক বিষয়। আমি আবারও খোলাসা কথা বলছি যে আমাদের এই বিষয়ে যে উত্তর এসেছে সে উত্তরটা আমাদের নয়, সেই উত্তরটা অনেক সারে হাদিস এবং অনেক মুহাদ্দিসদের কথা আমরা শুধু কোট করেছি, তাদের কথাটা শুধু আমরা বলেছি। তারপরেও তাদের সেই কথার চাইতে অধিকতর কথা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এরকম কথা সম্বন্ধ না করাই হলো তার শানের সাথে যায়। বিধায় আমাদের সেই কথা, সেই উত্তর, সংক্ষিপ্ত উত্তর পুরোটুকুকে আমরা প্রত্যাহার করেছি, এবং মুহাক্কিকিন ওলামায়ে কেরাম সমকালীন যুগের বিভিন্ন ওলামায়ে কেরাম যে মন্তব্য বিষয়ে করেছেন যে বুখারির সে বর্ণনা, বুখারির বর্ণনা হলেও ইমাম বুখারি রহমাহুল্লার শর্ত অনুপাতের বর্ণনা, এটা তালিকে বুখারি, সেটা ইমাম বুখারি রহমাহুল্লার তাহকিকের দ্বারা উতরে যাওয়া বর্ণনা নয়। তাছাড়া মতনের দিক থেকেও এটা নিয়ে যথেষ্ট ত্রুটি এবং আপত্তি আছে। সব মিলিয়ে আমরা খোলাসা বলবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এন্তেহার বা আত্মহত্যার করতে চেয়েছেন এরকম কথার সম্বন্ধ করাও সঠিক নয়, উচিত নয়, এটা তার শানে যায় না। এই বর্ণনা যেখানে বর্ণিত হয়েছে, এই বর্ণনার যে আপনার একাডেমিক দিক আছে সেগুলো আলোচনা করার পর মুহাদ্দিসিন উলামায়ে কেরাম এবং মুহাক্কিক উলামায়ে কেরাম সেটাকে গ্রহণযোগ্য নয় এমনটি নিশ্চিত করেছেন, আমরা সেটাকে সঠিক মনে করছি। বিধায় এই ব্যাপারে আমাদের খুব দায়িত্বশীল কথা বলা উচিত। যারাই বলেছি তারা বর্ণনা দেখে হয়তো আমরা বলেছি, কিন্তু এই বর্ণনা মুহাক্কিক উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য না হওয়ার কারণে আমরা এই কথা বলবো না। বিধায় অনুগ্রহ করে এ বিষয়ে আমরা খুব ডিপ আলোচনা অনলাইনে ছড়াছড়ি করব না,
এবং পাল্টাপাল্টি যদি করতে থাকি তাহলে সেক্ষেত্রে আবারও বলছি মুনকারে হাদিস এবং নাস্তিক যারা এই সমস্ত ইস্যুগুলোতে মুসলমানদের ঘায়েল করার চেষ্টা করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। আল্লাহ তোমাদেরকে বোঝার তৌফিক দান করুন।